ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোরের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র, অর্থাৎ গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র, এর পূর্ণ মান দেখো 10 সময় 20 মিনিট, চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র। এখানে পরীক্ষার্থীরা, তোমরা তোমাদের নাম লিখবে, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার লিখবে তোমরা। তাহলে ভালো করে দেখে নাও, এটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে, তাই এই প্রশ্নপত্র অবশ্যই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। দেখো, ফাঁকা ঘরে, প্রথমে দেখে নাও, এক দাগে ফাঁকা ঘরে সংখ্যা বসাও, ফাঁকা ঘরে সংখ্যা বসাও। এখানে দুটো করতে হবে, একের অর্ধেক করে এক মার্ক। তাহলে দেখো, ক দাগে তিন নাম কত হয়, উত্তর দেখো 27, তিন নাম 27, 3 × 9 কত হয়, তিন নাম 27। তারপর খ দাগে দেখো 10 × 10, 10 × 10 কত হয়, 100। এইবার দুই দাগে দেখো, সঠিক বিকল্পটির পাশে টিক চিহ্ন দাও। দেখো ক, দুইয়ের ক, এক বছরে মোট দিন সংখ্যা, উত্তর দেখো 365 দিন। এবার খ দাগে দেখে নাও, 498 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান হচ্ছে দেখো 400। গ দাগে দেখো, এই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, উত্তর হবে 28। ঘ দাগে, গড়ে 5 জন করে একটি বেঞ্চে বসলে 3টি বেঞ্চে মোট বসবে দেখো 15 জন। প্রত্যেক বেঞ্চে যদি গড়ে 5 জন করে বসে, 3টি বেঞ্চে কত হয়, 3 × 5, 3 বছর কত হয়, 15 জন। এইবার দেখে নাও তিন দাগের প্রশ্ন। এখানে দেখো দুটো ঘড়ির ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে ক দাগে একটা ঘড়ি আর খ দাগে একটা ঘড়ি। ভালো করে দেখো, তোমরা যারা ঘড়ি দেখতে পারো তারা ইজিলি পেরে যাবে, তাই অবশ্যই দেখো। এখানে দেখো ঘন্টার কাঁটা আছে 2-এর ঘরে, মিনিটের কাঁটা 12-টার ঘরে। তাহলে এখানে সময় কটা, দুপুর 2টা বাজে, দুপুর কত, 2টা। এখানে দেখো ঘন্টার কাঁটা 2 আর 3-এর প্রায় মাঝামাঝি এবং মিনিটের কাঁটা 7-এর ঘরে, মানে এখানে দেখো প্রত্যেকটা দূরত্ব 5-5-5 করে আছে 7 পর্যন্ত, 5-7টা কত হচ্ছে, 35। তাহলে কত বাজে, 2টা 35, তাহলে দুপুর 2টা 35, মানে দুপুর 2টা 35 মিনিট, ঠিক আছে। এইবার আমরা চলে আসব পরের পাতায়। দেখি পরের পাতায় তোমরা ভালো করে দেখে নাও, 4 দাগে কি বলেছে। দেখো 4 দাগে 3, 0, 5, 9 এই সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা তৈরি করো। সবচেয়ে ছোট দেখো প্রথমে 0 দিয়ে, 0, 3, 5, 9 মানে 359 হলো, আর সবচেয়ে বড় সংখ্যা দেখো 9530। এইবার দেখো 5 দাগে স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো, 1532 বিয়োগ কত 800। তাহলে লেখো 1532 বিয়োগ 800, বিয়োগ করলে কত হয় দেখে নাও তোমরা, আমি বিয়োগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওপরে 2 আছে, নিচে 0, তাহলে 2-এর থেকে 0 চলে গেলে কত থাকে, 2ই থাকে। আবার দেখো 3-এর থেকে 0 চলে গেলে কত থাকে, 3ই থাকে। এইবার দেখো ওপরে 5, নিচে কত 8, তা 8 আছে কত হলে, মানে এই 5 থাকলে এর আগে 1 ধরে নিই, এখানে 1ই আছে, 15ই আছে, অসুবিধা নেই। তাহলে দেখো মনে করো এই 1টা নেই, কিন্তু ওপরে যদি বিয়োগের সময় ছোট সংখ্যা থাকে তার আগে সবসময় 1 ধরে নিতে হয়, তাহলে 15, 8 আছে কত থাকে, 15 হয়, 7 থাকলে, হাতে থাকলো 1, সেই 1 যদি এই 1-এর থেকে চলে যায় তাহলে 0, 22 0 বসে না, তাহলে কত হচ্ছে 732। এরপর দেখে নাও বাম দিক ও ডান দিক টেনে মিলাতে হবে। এখানে দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 100। তারপর দেখো 2019, এই দেখো 2019, 2019। তারপর দেখো 100, 100, 10, 10, 10, 100, 100, 200, এই 10, 210, এই 10, 220, এই 10, 230, তাহলে 230 এই হয়ে গেল। তারপর দেখো লিপ ইয়ার, 2020 সাল।
এরপর দেখব আমরা সাত দাগের প্রশ্নে, সাত দাগের প্রশ্ন দেখব এখানে কি বলেছে। সাত দাগের প্রশ্নে স্কুলের পাঠাগারে 326টি গল্পের বই, 55টি কবিতার বই এবং 4টি কুইজের বই আছে, মোট কতগুলো বই আছে তাহলে যোগ করতে হবে। দেখো 326 যোগ 55 যোগ 4, তাহলে মোট আমরা যোগ করবো, দেখো এখানে 4 আর এই 5 9, 9 আর 6 15 5, তাহলে হাতে থাকলো কত 1, সেই 1 5-এর সঙ্গে যোগ করলাম, 5 আর 1-এ 6, আর উপরে 2 রয়েছে, 6 আর 2-এ 8, এই বসালাম 8, আর এই 3 এই নিচে নামিয়ে দিলাম, কারণ 3-এর সঙ্গে কোনো কিছু যোগ করা যাচ্ছে না, তাই সরাসরি 3 নিচে নেমে গেল, তাহলে কত হচ্ছে 385। এরপর দেখে নাও আট দাগে কী বলেছে। বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়াতে 28 জন ছাত্রছাত্রীকে 15 টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো, মোট কত টাকা খরচ হবে, উত্তর দেখে নাও। তাহলে এখানে 28 জন ছাত্রছাত্রীকে প্রত্যেককে 15 টাকার টিফিন দেওয়া হয়েছে, তাহলে 28 গুণ কত হবে 15, তাহলে 15 গুণ 28 বা 28 গুণ 15, তাহলে মোট বেরিয়ে যাবে গুণ করতে পারলেই, তাহলে গুণ করো দেখে নাও। প্রথমে এখানে দেখো 28 গুণ 15 আছে, প্রথমে 5 দিয়ে 28কে গুণ করবো, দেখো 5 দিয়ে প্রথম 8কে গুণ করলাম, 5 8 40 হাতে থাকলো কত 4, এইবার 5 দিয়ে 2কে গুণ করবো, 5 2 10, 10 আর হাতে কত ছিল 4, তাহলে কত হচ্ছে 14, বসালাম 14, তাহলে কত হয়ে গেল 140। এইবার একটা ঘর কেটে দিলাম, শূন্যর নিচে একটা গুণ চিহ্ন দিলাম বা এই শূন্যর ঘর কাটলাম, কেটে এইবার 1 দিয়ে 28কে গুণ করবো, প্রথম 1 দিয়ে 8কে, 8 অক্ষে 8 বসালাম, তারপর 2 অক্ষে কত 2, তাহলে 28। এইবার দেখো যোগ করব, এখানে এই শূন্য নিচে নেমে গেল, 8 আর 4 কত 12 2, হাতে থাকলো কত 1 2 আর 1 3, 3 আর উপরে রয়েছে 1 4, তাহলে কত হলো 420। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।